স্বাস্থ্য সাথী কার্ডের সাথে আধার কার্ড না লিংক থাকলে আপনাদের ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে। স্বাস্থ্য সাথী কার্ডের কিছু সমস্যা হতে পারে বা লক্ষীর ভাণ্ডার যেহেতু স্বাস্থ্য সাথী কার্ডের যে সমস্ত ডেটা রয়েছে তার উপরে ভিত্তি করে তৈরি, তাই লক্ষীর ভাণ্ডারেও সমস্যা আসতে পারে যদি কার্ডে সমস্যা দেখা দেয়। তো সেই জন্য স্বাস্থ্য সাথী কার্ডের সাথে আধার কার্ড লিংক করা কিন্তু বাধ্যতামূলক। আমরা এর আগের দিনে আলোচনা করেছি যে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ এবং সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই আধার কার্ড এখন বাধ্যতামূলক করে দিয়েছে, তাই স্বাস্থ্যসাথীও এর বাইরে নয়, স্বাস্থ্যসাথী কার্ডেও আধার কার্ড লিঙ্ক করাতে হবে। তো এবারে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। কারণ গত ভিডিওতেই আপনাদের আমি বলেছিলাম যে আমাদের কাছ থেকে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ডের জেরক্স আগেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেবারে লিঙ্ক হয়নি, আবার সেই জন্য ক্যাম্প বসেছিল এবং সেখানে আমাদের জমা দিয়ে আসতে হয়েছে। তো সেটাই আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো যে আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের মোবাইলটা দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না। যদি না লিঙ্ক হয় তাহলে আপনাদের এরিয়ায় যখন আবার ক্যাম্প বসবে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর, তখন আপনারা সেখানে গিয়ে জমা দিতে পারেন বা আপনারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে খোঁজ নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে গুগলে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনারা ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো এরকম আসবে, এই যে উপরে কাটা চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করে দিলাম, ব্যাস। এরপরে থ্রি লাইন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এটা কিন্তু স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম বলে রয়েছে আর একটা লাল চিহ্ন একবার জ্বলছে একবার নিচ্ছে, ঠিক আছে? তো এটাতে আপনাদের ক্লিক করতে হবে, আমরা ক্লিক করে দিলাম। এরপরে একটু নিচের দিকে আসতে হবে, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং ফাইন্ড নেম ফর এখানে সিলেক্ট করে আপনারা ইওর সেলফ সিলেক্ট করে সাবমিট করবেন। তাহলেই এরকম পেজ চলে আসবে, প্রথমে স্টেট নেম অটোমেটিক সিলেক্ট থাকবে, এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্ট নেম আপনাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একটা ডিস্ট্রিক্ট নেম আপনাদের দেখানোর জন্য। তারপরে আপনারা এখান থেকে সিলেক্টে গিয়ে আধার নম্বর সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাদের যেটা হবে আপনারা সিলেক্ট করবেন, আমরা এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। এরপরে মিউনিসিপ্যালিটির নাম কি আপনারা আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের ওয়ার্ড নম্বর কত সেটা সিলেক্ট করে নেবেন, আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদের আধার নম্বরটা এখানে দিয়ে দিতে হবে, আমরা এখানে আধার নম্বর দিয়ে নিচ্ছি। আধার নম্বর দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে, আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। যদি আপনাদের এরকম সেম নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু লিঙ্ক হয়নি, ঠিক আছে? আধার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড দুটো কিন্তু লিঙ্ক নেই, তাই স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড আপনাদের লিঙ্ক করাতে হবে। যদি এখানে আপনাদের পুরো ইনফরমেশান দেখায় বা আপনাদের পরিবারের সবার নাম দেখায়, আপনার নাম দেখায় লিস্ট আকারে, তাহলে আপনারা জেনে যাবেন যে আপনাদের আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড লিঙ্ক করা রয়েছে, আপনাদের আর কিছু করার দরকার নেই।